আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 11 এপ্রিল সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, সিদ্দিককে কংগ্রেস থেকে সাসপেন্ডের প্রতিবাদে দক্ষিণ করিমগঞ্জে দলীয় কর্মীদের গণ ইস্তফা, ভূপেন বোরা ও কমলাক্ষকে ভোটে হারানোর সরাসরি চ্যালেঞ্জ, দক্ষিণ করিমগঞ্জের বিধায়কের বাসভবনে প্রতিবাদী সভা, AIUDF থেকে বহিষ্কৃত কালাইনের এনামুল্লা, কয়লা পাচার নারী কেলেঙ্কারি, বায়োমেট্রিক লক খোলা নিয়ে সুর চড়ালেন সুস্মিতা দেব, আজ সুপ্রিম কোর্টে শুনানি, এবং সর্বশেষ খবরটি হল, এবার রেশন দোকানে মিলবে ব্যাংকিং পরিষেবা, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। বিধায়ক সিদ্দিক আহমেদকে কংগ্রেস থেকে সাসপেন্ড করার প্রতিবাদে দক্ষিণ করিমগঞ্জ কংগ্রেসে ধস শুরু। প্রতিবাদী সভায় গণহারে ইস্তফা দিলেন ব্লক কংগ্রেস, মণ্ডল কংগ্রেস, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস ও সেবা দলের পদাধিকারীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা ও কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থকে ভোটে হারানোর সরাসরি চ্যালেঞ্জ তুলে দিলেন বিধায়ক সিদ্দিক আহমেদ। বর্তমানে কোনো রাজনৈতিক দলে যোগদান করবেন না বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসায় পঞ্চমুখ সিদ্দিক আহমেদ। করিমগঞ্জ থেকে কংগ্রেসকে হোয়াইট ওয়াশ করার সিদ্ধান্ত নেওয়া হয় এদিনের প্রতিবাদী সভায়। রাজ্যসভা ভোটের পর মুহূর্তে রহস্যজনকভাবে কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পর গুয়াহাটি থেকে নিজের কেন্দ্র দক্ষিণ করিমগঞ্জে পা রেখেই এক বড়সড় প্রতিবাদী কর্মী সভার আয়োজন করলেন বিধায়ক সিদ্দিক আহমেদ। রবিবার বিকেলে বারৈগ্রাম স্থিত নিজ বাসভবনে প্রতিবাদী সভায় দক্ষিণ করিমগঞ্জের 22টি জিপি থেকে বিশাল সংখ্যক সিদ্দিক সমর্থক জড়ো হন। করিমগঞ্জ জেলা গ্রাম পঞ্চায়েত সভাপতি পরিষদের প্রাক্তন সভাপতি তথা পঞ্চায়েত নেতা আব্দুল হামিদ তাপাদারের পৌরোহিত্যে সভায় বিধায়ক সিদ্দিক আহমেদকে অন্যায়ভাবে সাসপেন্ড করার প্রতিবাদে সরব হন ক্ষুব্ধ কংগ্রেস নেতা কর্মীরা। দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস কর্মীরা এদিন গণহারে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন প্রতিবাদী সভায়। বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি শাহাদত হোসেনের নেতৃত্বে 22টি মণ্ডলের পদাধিকারী সহ মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস, সেবা দলের প্রত্যেক কর্মকর্তারা একযোগে কংগ্রেস থেকে পদত্যাগ করেন। আজ এই পদত্যাগপত্রগুলো জেলা কংগ্রেস কার্যালয়ে জমা দেওয়া হবে। বিধায়ক সিদ্দিক আহমেদ তার বক্তব্যে জানান, বর্তমান সময়ে কংগ্রেসে ভাইরাস ঢুকে গিয়েছে, আগের কংগ্রেস এখন আর নেই। করিমগঞ্জ থেকে কংগ্রেসকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার সংকল্পের কথা ঘোষণা করেন ও ভ্রষ্ট নেতৃত্বের জন্যই কংগ্রেসের আজ এই দুরবস্থা। পরিকল্পিতভাবে গভীর ষড়যন্ত্র করে তাকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা এবং কার্যকরী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে এক হাত নিয়ে সিদ্দিক বলেন, ও ভূপেন বোরার যদি ক্ষমতা থাকে তাহলে কংগ্রেসের প্রতীক নিয়ে করিমগঞ্জের যে কোনো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দেখান, কত ধানে কত চাল সেটা বোঝা যাবে। তাই উচিত শিক্ষা দিতে আগামী বিধানসভা নির্বাচনে ভূপেন বোরা সহ উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে হারাতে শেষ রক্তবিন্দু দিয়েও চেষ্টা চালাবেন বলে জানান বিধায়ক সিদ্দিক। দীর্ঘ বক্তব্যে কংগ্রেসের প্রদেশ নেতৃত্বকে তুলোধুনো করে আগামী দিনে উন্নয়নের স্বার্থে কোনো দলে যোগদান করবেন না বলে সাফ জানিয়ে দেন তিনি। কেন্দ্রের জনগণকে পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নে ঝাঁপিয়ে পড়তে প্রত্যেক কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানান সিদ্দিক। বলেন, আগামী বিধানসভা নির্বাচনের এখনও 4 বছর বাকি। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাজের ভূয়সী প্রশংসা করে কেন্দ্রের উন্নয়নের স্বার্থে দক্ষ মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে কাজ করার কথা জানান তিনি। এদিনের প্রতিবাদী সভায় প্রত্যেকে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা ও কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থের তীব্র সমালোচনা করেন। তাদের অভিযোগ, নিজেদের স্বার্থ চরিতার্থ করতে সিদ্দিক আহমেদের মতো বলিষ্ঠ কংগ্রেস নেতাকে রহস্যজনকভাবে দল থেকে সাসপেন্ড করা হয়েছে, তাই দুজনের রাজনৈতিক ভবিষ্যতে অন্ধকার নেমে আসছে। সিদ্দিক আহমেদের নেতৃত্বে আগামী বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জ বিধানসভায় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে হারাতে ময়দানে জাপাবেন বলে দাবি করেন
পঞ্চায়েতের পুরাখাওয়া নেতা আব্দুল হামিদ তাপাদার, জেলা কংগ্রেসের উপসভাপতি সিদ্দেক ঘনিষ্ঠ আবু বক্কর সিদ্দেক ও ব্লক কংগ্রেস সভাপতি শাহাদাত হোসেন, মৈনাজিপির সভাপতি শামীম আহমেদ তাপাদার, জেলা কংগ্রেসের সম্পাদক তথা আঙ্গুরাজিপির সভানেত্রীর প্রতিনিধি এখলাসুর রহমান, কংগ্রেস নেতা আব্দুল আজিজ খান, ফারমপাশা মণ্ডল সভাপতি আইনুল হক সিদ্দিকী প্রমুখ। এদিন হাইলাকান্দি থেকে আগত উত্তর নারায়ণপুর জিপির সভাপতি হিফজুর রহমান জানান, সিদ্দেক আহমেদকে সাসপেন্ড করার প্রতিবাদে তিনি সহ আরও বেশ কিছু কংগ্রেস কর্মী ইতিমধ্যে কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন। আগামীতে সিদ্দেক আহমেদ যে রাজনৈতিক দলে থাকবেন সেই দলে তিনি ও অন্যান্য পদত্যাগী কংগ্রেস কর্মীরাও থাকবেন বলে জানান। অপরদিকে দেরিতে হলেও শেষ পর্যন্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো কালাইনের বিতর্কিত এআইইউডিএফ নেতা এনামুল্লার বিরুদ্ধে। অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করল এআইইউডিএফ। কয়লা দালালি থেকে শুরু করে নারী কেলেঙ্কারির অভিযোগ চরম পর্যায়ে পৌঁছার পর শনিবার দল থেকে তাকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়। এনামুল্লার বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিনের। এআইডিএফ দলের নাম ভাঙিয়ে দীর্ঘদিন থেকে দিগরখালে কয়লা পাচারের দালালি করে আসছেন বলে তার বিরুদ্ধে প্রথমে অভিযোগ উঠে। এই অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয় বেশ কয়েকটি থানায়। অভিযোগ মতে দিগরখালের কয়লা সিন্ডিকেটে জড়িত একাধিক পাচারকারীর সঙ্গে সুসম্পর্ক রেখে এনামুল্লা দীর্ঘদিন ধরে সিন্ডিকেট চক্রে দালালি করে আসছিলেন। এআইডিএফ দলের নাম ভাঙিয়ে পুলিশ ও প্রশাসনিক স্তরে প্রভাব খাটিয়ে কয়লাবর্তী লরি প্রথমে পুলিশ দিয়ে পাকড়াও করা ও পরে ছাড়ানোর নামে মধ্যস্থতাকারীর ভূমিকা গ্রহণ করাইছিল তার কাজ। এতে কাড়ি কাড়ি টাকা পকেটস্থ করতে সক্ষম হন তিনি বলে বিভিন্ন স্তর থেকে অভিযোগ উঠে। কিন্তু এত সব অভিযোগের পরও এনামুল্লার বিরুদ্ধে কার্যত কোনো ব্যবস্থা নেয়নি দল। এরই মধ্যে সামাজিক মাধ্যমে জনৈক যুবতীর সঙ্গে এনামুল্লার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে পড়ে। ভিডিও ভাইরালের পর তার পক্ষ থেকে সাফাই গাওয়া হলেও কাজে আসেনি। এনামের পক্ষে দাবি করা হয় ভাইরাল ভিডিওটি ফেক, কিন্তু দলের পক্ষ থেকে তদন্ত করে দেখা যায় ভিডিওটি ফেক নয়। অপরিচিত এক যুবতীর সঙ্গে একাধিকবার এনামুল্লা অশ্লীল ভঙ্গিতে ভিডিও কল করেন। এমনকি ভিডিও কলে উলঙ্গ যুবতীর সঙ্গে এনামুল্লাহ অর্ধ উলঙ্গ হয়ে অশ্লীল ইঙ্গিত দেন। ঘটনাটি তদন্ত করে শনিবার দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এনামুল্লাকে দল থেকে বহিষ্কারের নির্দেশ দেন। ছয় বছরের জন্য দলের প্রাথমিক সদস্যপদ থেকে তাকে বহিষ্কার করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। নির্দেশপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এনামুল্লাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখযোগ্য ব্যাপার হলো এর আগেও যৌন হেনস্থার অভিযোগ করে এনামুল্লার বিরুদ্ধে কাঠিগুড়া থানায় মামলা করেছিলেন কালাইনের এক গৃহবধূ। উল্লেখ্য, এনামুল্লা মূলত কাটাখালের বাসিন্দা হলেও বেশ কয়েক বছর থেকে কালাইনে বসবাস করছেন। অপরদিকে বায়োমেট্রিক লক খোলা নিয়ে সুর চড়ালেন সুস্মিতা দেব। বায়োমেট্রিকের লকের গেরোয় আসামের 27 লক্ষ লোক নাজেহাল, বানাতে পারছেন না আধার কার্ড। এ নিয়ে এবার সুর চড়ালেন রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব। বিষয়টি নিয়ে প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যাবেন বলে শুনিয়েছেন তিনি। এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায় 27 লক্ষ লোকের সমস্ত বায়োমেট্রিক তথ্য লক করে রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশেই আসামে এনআরসি প্রক্রিয়া শুরু হয়েছিল। সুপ্রিম হস্তক্ষেপে রাজ্য সরকার এনআরসি প্রক্রিয়া শুরু করে গোটা প্রক্রিয়ার তত্ত্বাবধানে ছিল সুপ্রিম কোর্ট। এরপরেও দেখা যাচ্ছে এনআরসি নিয়ে জটিলতার অবসান ঘটেনি। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল এনআরসির তালিকা সম্পন্ন হওয়ার পর যাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হবে তাদের দিতে হবে নাগরিকত্বের পরিচয়পত্র। কিন্তু বছরের পর বছর অতিক্রান্ত হলেও আজ পর্যন্ত যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে এনআরসির চূড়ান্ত তালিকায় তারা কোনো পরিচয়পত্র পাননি। বরং সমস্যা আরও জটিল হয়েছে। দেখা গিয়েছে রাজ্যের 27 লক্ষ লোকের বায়োমেট্রিক তথ্য লক করে রেখে দিয়েছে রাজ্য সরকার এবং এনআরসি কর্তৃপক্ষ। এর ফলে আধার কার্ড বানাতে গিয়ে সমস্যায় পড়েছেন ওই 27 লক্ষ লোক। সরকারি বা বেসরকারি যে কোনো চাকরির ক্ষেত্রেই আধার কার্ড থাকা বাধ্যতামূলক, কিন্তু বায়োমেট্রিক লক থাকায় ওই 27 লক্ষ লোক কোনো ধরনের চাকরির ক্ষেত্রে কোনো সুযোগ নিতে পারছেন না। এই বিষয়টি নিয়ে এবার রাজ্যসভায় প্রশ্ন তুলেছেন সুস্মিতা দেব। পাশাপাশি তিনি দেশের সর্বোচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। আজ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে আসামের এনআরসি মামলার। এই মামলার শুনানিতে যাতে 27 লক্ষ লোকের হেনস্থার বিষয়টি বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় সেজন্য সুর চড়িয়েছেন তিনি।
বস্তুত এনআরসি নবায়ন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই আসামের বাঙালি হিন্দুরা সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন। বিশেষ করে পূর্ববাংলার উদ্যাস্তুরা নিজেদের তথ্যসহ লিগেসি ডেটা পেশ করতে গিয়ে নাস্তানাবুদ হয়েছেন। এখন নতুন করে সমস্যার সূচনা হয়েছে 27 লক্ষ লোকের বায়োমেট্রিক তথ্য লকড হয়ে যাওয়ায়। ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে কর্মপ্রাপ্ত পর্যন্ত সব বিষয়েই রয়ে গেছে যক্ষি। এইসব সমস্যার হাত থেকে বাঁচাতে সুপ্রিম কোর্টই একমাত্র ভরসা তাদের। অপরদিকে আমজনতাকে সুবিধা দিতে এবার থেকে রেশন দোকানেও মিলবে ব্যাংকিং পরিষেবা। অর্থাৎ চাল গম ইত্যাদি পাওয়ার পাশাপাশি রেশন দোকান থেকে এবার ব্যাংকের লেনদেনও করা যাবে, এমন ব্যবস্থাই চালু করতে চায় কেন্দ্র। সেক্ষেত্রে রেশন দোকানকে কমন সার্ভিস সেন্টার হিসেবে চিহ্নিত করা হবে। সেই সূত্রে রেশন দোকানের কর্মীদের ব্যাংক মিত্র রূপে নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকার চায় প্রত্যেকটি রাজ্যে দ্রুত এই পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হোক। ইতিমধ্যেই কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রক এ ব্যাপারে রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছে। বিষয়টি নিয়ে কেন্দ্রের ব্যাখ্যা, রেশন দোকান থেকে এই ব্যবস্থা চালু হলে গ্রামীণ ব্যাংকিং কাঠামো অনেক বেশি চাঙ্গা হবে, যার সুবিধা পাবেন সাধারণ মানুষ। আর গোটা প্রক্রিয়াটি কীভাবে বাস্তবায়িত করা যাবে সেই লক্ষ্যে দেশের রেশন দোকানদের সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের সচিব সহ শীর্ষ আধিকারিকরা। কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পাণ্ডে ইতিমধ্যেই এ ব্যাপারে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে আলোচনা শুরু করেছেন। আগামী দিনে ধাপে ধাপে আলোচনা পর্ব আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে খবর। নিঃসন্দেহে এটি একটি কেন্দ্রের অভিনব ভাবনা। স্বাভাবিকভাবেই দেশ জুড়ে এই ব্যবস্থা চালু করতে গেলে কী কী সমস্যা তৈরি হতে পারে, সেগুলি কীভাবে দূর করা যাবে, পরিকাঠামো তৈরি করতে কত অর্থ মঞ্জুর করতে হবে ইত্যাদি খুঁটিনাটি বিষয়ে খতিয়ে দেখছেন মন্ত্রকের আধিকারিকরা। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।